থেকে অর্ডার দিয়েছিলাম, আমার কাছে বীজ চলে এসছে। এটা হচ্ছে গ্রীষ্মকালীন বীজ যেগুলো আছে সেইগুলো, তো এইগুলো আমি এখনই আনপ্যাক করে দেখাবো। এবং আমরা যে জায়গাতে আছি পুরোপুরি সবুজ মাঠ, কারণ আমরা সাধারণত সবুজের সাথেই বেশি জুড়ে থাকতে ভালোবাসি। কিন্তু আমরা যেহেতু শহরে, ছোটো শহর বড় শহর, এখন গ্রামটাও শহরে পরিণত হচ্ছে, তো সবাই ছাদ বাগানে করি, এরকম জায়গা দেখতে পাওয়া যায় না সাধারণত। তো এখানে আমার কাছে যে ইয়েটা চলে এসছে আমি সেটাকে আনপ্যাক করে দেখাচ্ছি। এভাবে আসবে, অনলাইনে বীজ দিলে অর্ডার আমি গার্ডেন দোস্ত থেকে দিয়েছিলাম, তো এভাবে এসেছে। দেখা যাক, খুলে ফেলা যাক কেমন করে পাঠিয়েছে। এখানে ওরা দিয়েছে একটা ব্যাপার, এখানে একটা এয়ার টাইট পলিব্যাগ দিয়েছে, তার ভেতরে আছে এটা হচ্ছে কসমোস। এখানে দেওয়া আছে প্রাইস দেওয়া আছে এখানে 199, বাট এটা নয়, ঠিক আছে, এটা আমার পড়েছে 30 টাকা, কোনোটা 30 টাকা, কোনোটা 50 টাকা, এক্সাক্ট এখন মনেও পড়ছে না, 30 থেকে 50। তো এটা একটু এক্সেস লেখা আছে। তো এখানে সব চলে এসছে, যত সব গ্রীষ্মকালীন যেই সিডসগুলো আছে, প্রত্যেকটা সিডস আছে, আমি স্ক্রিনে আমি সব দিয়ে দেবো। কুচিয়া খুব সুন্দর লাগে, কিছু কিছু আমি ডবল নিয়ে পাঠিয়েছি, যেমন কুচিয়া দুটো পাঠিয়েছিলাম, কর্তুলিকা আছে, সানফ্লাওয়ার, জিনিয়া গ্রীষ্মকালীন বেস্ট একটা ফ্লাওয়ার। আমরা যেই খামটি দিয়েছিল ছোট কাগজে, সেটি ছিঁড়ে নেওয়ার পর আমরা দেখব যে বীজগুলিকে কিভাবে ওরা পাঠিয়েছে। দেখতে পাচ্ছি যে ভেতরেও একটা এয়ার টাইট পলিব্যাগ আছে ছোট্ট, সেখানে বীজগুলিকে রাখা আছে যাতে কোনোভাবেই তাতে হাওয়া না লেগে যায়, বাতাসের সংস্পর্শে এসে সিডসগুলো নষ্ট হতে পারে। এভাবেই তারা কাগজের ভেতরে পলিব্যাগ দিয়ে বেশ সুন্দর করে সিডসগুলোকে পাঠিয়েছে। তো এভাবে সিডস চলে এসছে, এইগুলো নিয়ে গ্রীষ্মকালীন যে গাছগুলি হবে, তো সেটা আমি দেখাবো যে কীভাবে সিডসটাকে জার্মিনেট করতে হয়। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবুজের সাথে যুক্ত থাকুন, ভালো থাকুন, মন ভালো রাখুন। সেভ গ্রিন, স্টে গ্রিন।